ইতালির রাজধানী রোমে জাতীয়তাবাদী দল বিএনপি কমিটি গঠন করা হয়েছে সাব্বির আহমেদকে সভাপতি এবং মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে রবিবার রাজধানীর রোমে স্থানীয় স্পাইসি অফ সিলেট রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব ও বিএনপি নেতা মিনার আহমদ সভা সঞ্চালনা করেন মদন মোহন বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদল সিলেটের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা সাবেক দপ্তর সম্পাদক ফারুক আহমেদ লিপু ইতালি বিএনপি নেতা মাসুক আহমেদ বিএনপি নেতা মইনুল ইসলাম শহীদুল ইসলাম ছালিক বড়লেখা উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সাইফুর রহমান যুব নেতা জুবাইর আহমদ ইমরুল কায়েস কাউসার আহমেদ মামুন আহমেদ জায়দ আহমেদ সহ আরো অনেকে সবাই বক্তারা বলেন পনেরো থেকে ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আর কোনো প্রতিহিংসা কোন প্রতিশোধের রাজনীতি নয় প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনা তারা আরও বলেন ইতালিস্থ সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি বিএনপির হাতকে শক্তিশালী করতে আগামী দিনে কাজ করে যাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা এনে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজপথে থাকবে ইতালিস্থ বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী দল বিএনপি সভায় ছাত্র জনতার আন্দোলনে ও বিগত দিনে বিএনপির সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা